সংসদ নির্বাচনের আগে হরতাল ও অবরোধ কর্মসূচিতে রাজধানীর মালিবাগে বাসে পেট্রোল বোমা হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি বোরহানউদ্দিন ও কে এম কামরুল কাদেরের বেঞ্চে আদেশ দেন। এদিকে আদালতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 3 জনকে তলব করেছেন হাইকোর্ট। আরো জানাচ্ছেন শেখর দীপু। বিএনপি নেতৃত্বাধীন 18 দলীয় জোটের হরতাল অবরোধ কর্মসূচি চলার সময় রাজধানীর মালিবাগ চৌধুরী পাড়ায় বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় গত বছরের 1 ডিসেম্বর রমনা থানায় মামলা করে পুলিশ। এ ঘটনার আগে প্রেস ক্লাবে দেওয়া এক বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন, একটি দুটি গাড়ি ভাঙলেই হবে না, রাস্তায়ও নামতে হবে। রাষ্ট্রপক্ষ বলছে ওই বক্তব্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম হামলায় উস্কানি দিয়েছেন। সে একটা কথা বললো যে এই শুধু একটা গাড়ি ভাঙলেই হবে না, আরো ব্যবস্থা নিতে রাস্তায় নেমে আসতে হবে। এর পরবর্তীতে সমস্ত বাসগুলোতে কি হলো, পেট্রোল বোমা শুরু হলো এবং মানুষকে জ্বালিয়ে মারা হলো। এর অর্থ হলো যে উনি গাড়ি ভাঙতে নিষেধ করেছেন, বলছে যে শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে। তো সেইটা কে সরকার পক্ষ অন্যভাবে নিয়ে বলেছে, এটা তার একটা উস্কানিমূলক বক্তব্য হয়েছে। মহানগর দায়রা জজ মামলাটিতে ফখরুলের জামিন আবেদন নাকচ করার পর তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। বেইল অর্ডারের পরে আমি আশা করি যে তিনি বের হতে পারবেন। দৃঢ় বিশ্বাস যে সরকার পক্ষ এই আদেশের বিরুদ্ধেও কোনো আপিল করবেন না। অবশ্যই আমরা সুপ্রিম কোর্টে যাব, আপিল আমরা আজকেই আমরা নোট দিয়ে দেব। এদিকে রোববার প্রেস ক্লাবের সামনে ড্যাব আয়োজিত মানববন্ধনে সবকটি মুজিব কোর্টের পকেটে বন্দী, সেই পকেট না ছেড়লে বিচারকদের বিবেক জাগ্রত হবে না এমন মন্তব্য করার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে তলব করেছে হাইকোর্ট। কোর্টের পকেট যদি ছিঁড়তে না পারেন তাহলে বিচারপতিদের বিবেক। ড্যাবের সহসভাপতি ডাক্তার আব্দুস সালাম ও মহাসচিব ডাক্তার জাহিদকেও 20 এপ্রিল সশরীরে আদালতে হাজির হয়ে ওই বক্তব্যের ব্যাখ্যা দিতে হবে। শেখর দীপু, এটিএন বাংলা, ঢাকা।